মহামারীর কড়াকড়িতে গেল দুই বছর সীমিত আকারে উদযাপন হয়েছে 31st night। এবার করোনার দাপট ততটা না থাকলেও রাজধানীতে উদযাপনে রয়েছে কড়াকড়ি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগর জুড়ে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সন্দেহ হলেই তল্লাশি করা হয় পথচারী এবং যানবাহন। বিশেষ করে গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় আরোপ করা হয় বিশেষ নিষেধাজ্ঞা। রাত 8টার পর ওই অঞ্চলে কাউকে ঢুকতে কিংবা বের হতে দেয়া হয়নি। গুলশান, বনানী, বাড়িধারা, এটা খুবই সেন্সিটিভ এবং ডিপ্লোম্যাটিক একটা এরিয়া। আমরা বাইরের কোনো রেসিডেন্টকে ভিতরে ঢুকতে দিব না এবং ভিতরের কেউ বাইরে যেতে পারবে না, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এদিকে শনিবার রাতে গুলশানে 31st night-এর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক। জানান, কোনো ধরনের হামলার আশঙ্কা নেই, তবুও সতর্ক অবস্থানে র্যাবের সাইবার পেট্রোলিং টিম। এই নববর্ষ উদযাপন উপলক্ষে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো জঙ্গি হামলার তথ্য নেই, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো হুমকি নেই। সব এলাকাতেই আমরা আমাদের যে পর্যাপ্ত পেট্রোল ব্যবস্থা রেখেছি এবং বিশেষ করে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা যে সাইবার অপরাধগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা রেখেছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নগরে সাদা পোশাকের গোয়েন্দারাও কাজ করছে বলে জানান র্যাব মহাপরিচালক। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা।